আজকে একটা শুভ দিন, শুভক্ষণে আমি আপনাদের সামনে আমার ব্যক্তিগত একটা ঘোষণা দিতে চাই। দেশের শেষ মুহূর্তে রয়েছি, আমি রিপোর্টার। যে পরশুদিন হচ্ছে আমাদের জুমার দিন, সেদিন আমি ইনশাআল্লাহ জুমার নামাজ পড়ব এবং সেদিন থেকে একটা নতুন সাকিবের নিজের মুখে সাকিবের পথ চলা শুরু হবে। তার মুখ থেকে কি বললেন তিনি? দেখো, আমাদের বিয়েটাও এমন হয়েছে, প্রথমে পরিবার থেকে লুকিয়ে প্রেম করে বিয়ে করেছি, পরবর্তী সময় ইন্ডাস্ট্রি লোকদের কাছ থেকে লুকিয়ে প্রেম করেছি বা সংসার করেছি। এমন হতো যে শুটিং শেষ করে আমি গাড়িতে ওঠা মাত্রই আমাকে ফোন করে বলতো, এখন যে একটু সাদা বিরিয়ানি আর চিকেন রান্না করো, বা অথবা ইলিশ মাছ ও অনেক বেশি পছন্দ করে, তো এটা তুমি একটু করো। তো এই বিষয়টা মানে খুবই মজা লাগতো। আবার মাঝে মাঝে তোমার এমনও সিচুয়েশন হয়ে যেত, ধরো আমাদের ডিরেক্টররা যেত ওর বাসায় গিয়ে হয়তো বা গল্প শোনাতো বা শিডিউল নিত বা কিছু একটা, কলিং বেল দিয়েছি আমি কোনো একটা তাড়াহুড়া করে খুলে ডিরেক্টরের চোখাচোখি পড়ে আবার লেগে দিয়েছি। তো এইরকম একটা সিচুয়েশন হয়েছিল। আমাদের খুবই পরিচিত একজন ডিরেক্টর এবং আমাদের অনেক অত্যন্ত জুটি প্রথার মানে একটা সময় তৈরি হয়ে গিয়েছিল, বদিউল আলম খোকন ভাইয়া। হ্যাঁ, তো এরকম উনি সকালের দিকে কোনো একটা কারণে, আমি জানি না খোকন ভাইয়ের সাথে কি একটা জানি মিটিং ছিল, আমার তো এত কিছু জানার দরকার নেই বা আমি জানার চেষ্টা কখনো করতাম না, তো ওই জায়গা থেকে বেল দিয়েছে। তো এত কলিং বেল দিচ্ছিল, মানে কনস্ট্যান্ট কলিং বেল দিচ্ছিল, তো বাসায় সবাই অলমোস্ট ঘুমানো, তো আমার কানে এসছে কলিং বেলটা, যেহেতু আমি বোতলের পানি ধুচ্ছিলাম, বোতলে পানি ভরছিলাম, তারপরে সকালে ও গ্রিন টিটা খেতে অনেক বেশি পছন্দ করে, সো গ্রিন টির জন্য আমি সব কিছু রেডি টেডি করছিলাম। তারপরে একটু ইয়ে খেতে পছন্দ করে তোমার সকালে, বেশ কিছু কালো জিরা, তারপরে একটু তোকমা পানিতে দেওয়া, একটু ওর মধ্যে একটু মধু থাকবে, অনেক কিছু টুকিটাকি হাবি যাবে, অনেক কিছু, মানে নিজেকে ফিট রাখার জন্য। তো ওগুলো আবার আমি রেডি করে দিতাম, প্লেটে প্লেটে সবকিছু রেডি করে আমি দিয়ে দিতাম যাতে ফ্রেশ হয়ে উঠে খেতে পারে। তো এত জোরে বেল দিচ্ছিল, আমি না ইন্টেনশনে যে ঠাস করে খুলে দেখি কখন হয়, আমি আসসালামু আলাইকুম দিয়েছি, মানে এই ধরনের কত মানে এমন একটা সময় যখন আসলে অন্য কিছু বলবারও সুযোগ নেই, মানে বাট দেখে কিন্তু অটো একটা চলে আসে না, কারণ ভাইয়া তো অনেক কাজ করেছে এবং সুপারিটা অনেক কাজ করেছি আমরা। তো আমি দেখি মানে হয়তো ভাই প্রোগ্রামটা দেখে যদি কখন ভাইয়ের চোখে পড়ে উনিও হেসে দেবে, আমি আগে দেখে আসসালামু আলাইকুম ভাইয়া বলে ওর লিখে দিয়েছি, পরে উনি মনে হয় চলে গেছে, আমি তার কোথাও খুলি তুলিনি। পরে আমাকে ও জিজ্ঞেস করলো, আমি স্যার হ্যাঁ খোকন ভাই আসছিল, পরে খোকন ভাই আবার তাকে এসএমএস করেছে, হিরো আমি তো আজকে বাসায় যাই নাই, আমি একটু ব্যস্ত। মানে মজার ব্যাপারটা হয়েছে, আমি দেখে তাকে সালাম দিয়েছি, তো যেহেতু লেগে দিয়েছি তো উনি আবার হিরোকে এসএমএস পাঠিয়েছে যে আজকে আমি একটু বিজি আছি, আপনার বাসায় আজকে যাব না, আমি কালকে আপনার সাথে মিটিংটা ফিক্সড করব। তা আমাকে যখন জিজ্ঞেস করেছো যে বেলটা কে দিলাম, যে খোকন ভাই, ব্যাপারটা কেমন না কেমন হয়ে গেল ভাই, মানে খোকন ভাই বিচক্ষণ মানুষ, তো তোমাদেরকে কোনো অকওয়ার্ড সিচুয়েশনে ফেলতে চাইনি। দ্যাট ওয়াজ রিয়েলি নাইস যে পুরো ইন্ডাস্ট্রিটাই কিন্তু তোমাদের এই জুটিটাকে, তোমাদের এই কাপলটাকে অ্যাকচুয়ালি আগলে রেখেছে। হ্যাঁ, আসলে আমি আসলে একদম আজকে আমার সুযোগ হয়েছে, আমি আমার ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষের কাছে অনেক কৃতজ্ঞতা জানাই যে আমাকে সুযোগ করিয়ে দিয়েছে এত ভালো ভালো কাজ করার জন্য এবং অনেক সাপোর্ট দিয়েছে।